শাকিব খানকে জড়িয়ে নানা সময় গণমাধ্যমে নানান কথা বলেন বুবলি ও অপু বিশ্বাস। বিশেষ করে বুবলির সাম্প্রতিক কথাবার্তা একেবারেই পছন্দ হয়নি শাকিব ও তার পরিবারের। এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোয় শাকিব খানের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেই প্রতিবেদনে জানানো হয়েছে, শাকিবের কাছে অপু বুবলি দুজনেই অতীত। শাকিবের জন্য পরিবার থেকে পাত্রী দেখা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢাকাই সিনেমার কিং খান। ইতিমধ্যে শাকিবের অভিযোগ নিয়ে দীর্ঘ সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেছেন বুবলি। এবার মুখ খুললেন শাকিবের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে বুবলিকে ইঙ্গিত করে অপু বলেন, খেয়াল করে দেখবেন অন্যজনের মতো আমি কিন্তু শাকিবকে নিয়ে আগবাড়িয়ে কিছু বলতে যাইনি। তবে হ্যাঁ, যখন আমার কোনো সিনেমা মুক্তি পায়, ছবির খবর নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা হয়, যেহেতু শাকিব খান বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় তারকা, সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তার নাম টুকটাক আসতেই পারে। অন্য নায়ক নায়িকাদের নামও তো আসে, এটি অন্যভাবে নেওয়ার কিছুই নেই। সরাসরি কারোর নাম উল্লেখ না করে অপু বলেছেন, যখন থেকে শাকিব খান দুজনকেই অতীত বলেছেন, তারপরও কেউ যদি বলে আমি শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি, আমাদের বাচ্চা অনেক সময় সে সুযোগ করে দেয়, এরপর কৌশলে শাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক টিকে আছে প্রমাণ করতে চায়, সেটিতে অবশ্যই শাকিব ও শাকিবের পরিবার বিরক্ত হবেনি। শাকিবকে নিয়ে অপু ও বুবলির চর্চা, কথাবার্তা সমাজ ও আত্মীয় স্বজনের কাছে হেয় হতে হয় বলে মনে করেন শাকিব ও তার পরিবার। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমি চেষ্টা করি শাকিবের ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলতে। আমি শাকিবকে জড়িয়ে অন্যের মতো ভয়ঙ্কর তথ্য দেই না। অন্য কেউ যেভাবে বলেন, খুবই স্বাভাবিকভাবেই শাকিব শাকিবের পরিবার অস্বস্তির মধ্যেই পড়েন, কারণ তাদের পরিবার পরিজন আছেন, তাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, সেখানে একটি সার্কেল আছে, সেখানে এসব কথা নিয়ে মুখোমুখি হতে হয় পরিবারের সদস্যদের। বুবলিকে ইঙ্গিত করে অপুর সাফ কথা, গায়ের জোরে সম্পর্ক দেখানোর তো কিছু নেই। শাকিবকে নিয়ে কারো কাছে গায়ে মানে না আপনি মরল মনে হচ্ছে, পুরো বিষয়টা আমার কাছে হাস্যকর লাগে। শাকিবের বাসায় অপু বুবলি দুজনেরই যাওয়া বারণ। এ প্রসঙ্গে অপু বলেন, শাকিবের বাসা মানে বাচ্চাদেরই বাসা, সেখানে বাচ্চারা তাদের মতো করেই যাবে, আমার যেতেই হবে এমনটি নয়, একটা সময় বাচ্চারা তো ওই বাড়িতেই থাকবে, এখন আমার বাচ্চা ছোট আমার কাছে থাকে, কিন্তু আসল বাড়ি ওখানেই, সেটি বাচ্চার বাবা দাদা দাদিরা যেভাবে চাইবেন সেভাবেই হবে। অপু বিশ্বাস আরও বলেন, আমি কিন্তু 2018 সালের পর টানা 4 বছর শাকিবের বাসায় যাইনি, আমি মায়ের সঙ্গে থেকেছি, হাসপাতালে মা মারা যাওয়ার খবরটাও তাদের দিইনি, শুধু মায়ের লাশ যখন অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় নিচ্ছিলাম তখন ফোনে জানিয়েছিলাম, কেন যায়নি সেটাও অনেকে জানেন, কারণ আমার সংসার জীবনে অন্য কেউ এসে অনেক কষ্ট দিয়েছে আমাকে। বুবলিকে ইঙ্গিত করে অপু বিশ্বাস আরও বলেন, গণমাধ্যমে পড়লাম একজন বলেছেন, আমাদের সন্তান আছে, আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে, কেউ চাইলেই তো আমি আমার সন্তানকে একা কোথাও ছাড়ব না, সন্তান যাবে তার বাবার বাড়ি, তা যে কারো সঙ্গেই যেতে পারে, বাবার কাছে সন্তানের নিরাপত্তাহীনতার মানে কি, এটি একটি হাস্যকর কথা, তার মানে বোঝা যাচ্ছে বাচ্চার সঙ্গে সেখানে যাওয়ার অর্থই নিজের স্বার্থ হাসিল করা, তাই বাচ্চাকে নিরাপত্তার অজুহাতে একা দিতে চান না। অপু বুবলিকে ইঙ্গিত করে আরও বলেন, বাচ্চার সঙ্গে শাকিবের বাসায় অন্যজন গেলে আমিও যাব। শাকিবের পরিবারের দাবি, অপু ও বুবলির আচরণের কারণেই শাকিবের জন্য মেয়ে দেখছেন তারা, চলতি বছরই নাকি শাকিবকে বিয়ে দেবেন। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, এখানে আমার বলার কি আছে, প্রত্যেক মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে, ভালো লাগা আছে, তবে আমার আচরণে পরিবারের এমন সিদ্ধান্ত এটা বিশ্বাস করি না। শাকিবকে নিয়ে
অন্য একজনের কথাবার্তা কেমন তা এখন সবার জানা। তার কারণে সাকিবের পরিবার বিরক্ত হতে পারে।